আমি দিশারি ফান্ডার অফ দিশারি গ্যাং আবারও হাজির আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে আপনি মনিটাইজ করবেন। আপনারা একটা বিষয় ভালোভাবেই জানেন যে বর্তমানে প্রফেশনাল মোড ওপেন হওয়াতে ফেসবুক একটা সুযোগ সুবিধা দিছে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর তার পেজের পাশাপাশি তার অ্যাকাউন্ট থেকেও টাকা ইনকাম করতে পারবে। এখন এই সিস্টেমটা কীভাবে, মূলত আমরা টাকা ইনকাম করব কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে, তো এটা নিয়ে আমি একটা পোস্ট করছিলাম আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে। তো বলছিলাম এটা নিয়ে একটা ভিডিও বানাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো একটা জিনিস লক্ষ্য করেন, আপনার অ্যাকাউন্টটা যদি প্রফেশনাল মোডে কনভার্ট হয়ে থাকে বা আপনি নিজে কনভার্ট করে থাকেন তাহলে এরকম ইন্টারফেস পাবেন এবং সি ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার পোস্ট রিচ, তারপর পোস্ট এঙ্গেজমেন্ট, তারপর নতুন কয়টা ফলোয়ার আপনার সাথে অ্যাড হইলো, তারপর রিলস, এই যে এখানে একটা জিনিস একটু লক্ষ্য করেন, মনিটাইজেশন, এই অপশনটা কিন্তু আপনার আসে নাই, অনেকেরই আসে নাই, শুধু আপনার না। আপনি একটু লক্ষ্য করেন যে এই অপশনটা আপনার আসছে কি না। এখন কথা হচ্ছে যাদের আসছে তারা একটু ওয়েট করেন, আর যাদের আসে নাই তারা কীভাবে এটা নিয়ে আসবেন। যেহেতু যাদের আসে নাই সেটা আগে বলি এটা কীভাবে নিয়ে আসতে হবে। মনিটাইজেশনের জন্য ফেসবুক কিছু শর্ত দিয়ে দিছে, তো এই শর্তের মধ্যে কয়েকটা দেশ আবদ্ধ অবস্থায় আছে। এখন আপনি যদি ওই দেশের বাসিন্দা না হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই মনিটাইজেশন অপশন দিবে না। আমাদের বাংলাদেশের জন্য কিন্তু মনিটাইজেশন এখনও চালু হয় নাই। এখন আপনার অ্যাকাউন্টের লোকেশন যদি হয়ে থাকে বাংলাদেশ, অর্থাৎ ঢাকা দিয়ে রাখেন, বা আপনার এলাকা যদি চট্টগ্রাম অঞ্চলে হয় চট্টগ্রাম দিয়ে রাখলেন, বা সিলেট দিয়ে রাখলেন, যে কোনো একটা দিয়ে রাখলেন, কিন্তু মনিটাইজেশন অপশন আসবে না। এই জিনিসটা আনার জন্য আপনাকে যে কোনো একটা দেশ সিলেক্ট করতে হবে, ওই দেশটা যেন আপনার মনিটাইজেশনের আন্ডারে থাকে। যেমন জাপান আছে, তারপর হচ্ছে ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, যেহেতু আপনি যে কোনো দল সাপোর্ট করতে পারেন, তো ওই দলের অনুযায়ী দেখা গেল যে এখানে আপনার মনিটাইজেশন যে কোনো একটা রাষ্ট্র আপনি সিলেক্ট করে দিলে আপনি করতে পারবেন মনিটাইজেশন অপশনটা, এটা নিয়ে আসতে পারবেন। তো আপনি চাইলে ইউএসএ, তারপর ইউকে, যে কোনো বাংলাদেশ ব্যতীত, তারপর পাকিস্তান ব্যতীত, আরও কয়েকটা রাষ্ট্র ব্যতীত আপনি এটাই করতে পারবেন, আপিল করতে পারবেন। এখন আমার এখানে এই অপশনটা থাকার কারণে আমি দেখাইতে পারতেছি না কোন কোন দেশের মধ্যে আপনি আপিল করতে পারবেন এবং কোন কোন দেশগুলোতে হবে না। তো আপনাদের এখানে দেখাবে, যেহেতু আমার এখানে মনিটাইজেশন অপশন চলে আসছে। তো শুধু তাই না, শুধু যে আপনি লোকেশন সেট করে দিবেন তাহলে কিন্তু চলে আসবে না। তো এর জন্য আপনাকে রিলস আপলোড করতে হবে, আপনার প্রফেশনাল প্রোফাইল, যেই প্রফেশনাল মোডটা আছে ওইটা আপনার টাকা আসবে হচ্ছে স্টারের মাধ্যমে। এখানে আপনি কেউ স্টার সেন্ড করলে স্টার থেকে টাকা আসবে, যেমনটা আমরা ফেসবুক পেজ থেকে ইনকাম করি। আবার দেখা গেলো যে আপনি যদি একটা কাজ করেন যে অ্যাডের মাধ্যমে, আমরা রিলসে ই করি না, ভিডিও আপলোড করি না, এক মিনিট হোক এর নিচে হোক, বিষয়টা এরকম যে ফেসবুক এখন টিকটকের মার্কেট দখল করতে চাচ্ছে, এর জন্যই রিলস নামে একটা অপশন নিয়ে আসছে। দেখতে পারবেন এই যে আমার এখানে রিলস নামে একটা অপশন আছে। এখন রিলস আপনাকে আপলোড করতে হবে, রিলস আপলোড করার পর কয়েকটা রিলসে আপনার 1000-এর উপর ভিউজ নিয়ে আসতে হবে এবং আপনার প্রোফাইলের মধ্যে 60 দিনের ভিতর 1000 ফলোয়ার থাকতে হবে। এখন দেখেন যে 1000 ফলোয়ারের উপর কিন্তু আমার আছে, অনেকের 10000 ফলোয়ার, 20000 ফলোয়ার আছে, কিন্তু তাদের এই অপশনটা কিন্তু আসে নাই। কারণ কি? কারণ হচ্ছে আপনাকে 60 দিনের ভিতর, মানে প্রোফাইল টু প্রফেশনাল মোড অন করার পর 60 দিনের ভিতর আপনার 1000 ফলোয়ার যোগ করতে হবে। এখন আপনি এটা করবেন কীভাবে? দেখা গেলো যে যাদের ফ্রেন্ডস কম তাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা। আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, অথবা আপনার পুরাতন অ্যাকাউন্টই আছে কিন্তু ফলোয়ার সংখ্যা হচ্ছে আপনার, ধরেন যে 200-300 বা 500 বা 1000-ই ধরলাম, আপনার প্রফেশনাল মোড অন করলে আপনার ফলোয়ার এবং আপনার ফ্রেন্ডস দুইটাই কনভার্ট হয়ে যোগ হয়ে যায়। যোগ হওয়ার পর পুরোপুরি যে একটা ফলাফল আসে ওইটা আপনার প্রোফাইলে ফলোয়ার হিসাবে শো করে। তো আপনি একটা কাজ করতে পারেন, প্রফেশনাল মোড অন হওয়ার পর 60 দিনের ভিতর আপনি 1000 ফ্রেন্ড যোগ করে ফেলবেন,
আপনি নিজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেও চলবে, অথবা আপনি কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেও আপনার প্রফেশনাল মোড অন থাকলে ফলোয়ার্সই দেখাবে। তো আপনার ফলোয়ার্স 1000 পূর্ণ হয়ে গেল, এটা তেমন কিছু না, 60 দিনের ভিতর। তারপর আপনি রিলস আপলোড করা শুরু করবেন। এখন রিলস আপলোড যে করবেন, এখন আপনি নিজের ভিডিও পাবেন কোথায়? অন্যের ভিডিও ছাড়লে তো এখানেও সমস্যা, দেখা গেল যে কপিরাইট মারা যায়, তো কপিরাইট কেসে পড়ে যাবেন। তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান কিন্তু আপনার কাছে কন্টেন্ট নাই, টিকটকের ভিডিওগুলো তো আপনি রিআপলোড করতে পারবেন না, রিআপলোড করলে দেখা গেল যে টিকটকের ওয়াটারমার্ক শো করে। এখন ওয়াটারমার্ক ছাড়া কীভাবে আপনি ভিডিও দিবেন? কপি ভিডিও কিন্তু কপিরাইট আসবে না। এটা যদি এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আমি নেক্সট একটা ভিডিও বানাবো, ওই কপি কন্টেন্ট দিয়েও আপনি স্টার এবং মনিটাইজেশন অপশন নিয়ে আসতে পারবেন এবং এখান থেকে ইনকাম করতে পারবেন। এখন আসি তাদের ব্যাপারে যাদের মনিটাইজেশন অপশন আসছে, এই যে এরকম আসছে আমার মতো কিন্তু বাকি অপশনগুলো কাজ করতেছে না। এই যে এখানে বোনাস, তারপর লাইভ অ্যাড, তারপর অনেকগুলো অপশনই আসছে, স্ট্রিম, আমরা স্ট্রিম করতে চাইলেও এখান থেকেই আসবে, যেটা পেজের মধ্যে ছিল আর কি, পেজে সাবস্ক্রাইপশন যে অপশন ছিল, তারপর ইন স্ট্রিম অ্যাড, মানে স্ট্রিম যদি করি স্ট্রিম চলাকালীন লাইভ চলাকালীন অ্যাড শো করবে, তারপর বোনাস, কেউ যদি স্টার সেন্ড করে তো এই স্টারগুলো আমাদের এখানে যোগ হবে। তো এইগুলো আমরা কিভাবে তুলবো, এর জন্য আমাদের পে আউট অ্যাকাউন্ট থাকতে হবে। এখন আপনার পে আউট অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এখন পে আউট অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করে এটা দেখাইতে গেলে অনেক সময় লাগবে, তো এটা নিয়ে আমি আরেকটা পরে ভিডিও বানাবো। আগে আপনারা রিলস আপলোড করতে থাকেন যাদের এরকম আসছে, সর্বনিম্ন আপনি রিলস 10টা আপলোড করবেন, আর আনলিমিটেড তো বলা যায় যে আপনি আনলিমিটেড আপলোড করতে থাকেন, এর মধ্যে দেখবেন যে 4-5টা ভাইরাল হয়ে যাবে, 400-500 কেতে চলে যাবে, 1 মিলিয়নে চলে যাবে। কারণ যেহেতু ইনস্টাগ্রাম এবং ফেসবুকের রিলস দুইটাই এক, আপনি ইনস্টাগ্রামে আপলোড করলে ফেসবুক থেকে দেখতে পারবেন, আবার ফেসবুকের যে রিলসগুলো আছে ওইগুলো আবার ইনস্টাগ্রামের যারা আছে তারা দেখতে পারবে, এরকম জিনিসে তারা নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আপনি যত রিলস আপলোড করবেন শর্ট ক্লিপ, তত আপনার ভিউস আসবে এবং লাইক আসবে এবং রিচ বাড়বে আপনার অ্যাকাউন্টের জন্য, আর বাকি অপশনগুলো আপনার তখন আনলক হয়ে যাবে। আপনি যদি রিলস আপলোড না করেন তাহলে দেখা গেল যে আপনার এখান থেকে বাকি অপশনগুলো আনলক হবে না। এখন আসি যারা না বুঝা প্রফেশনাল মোড অন করে ফেলছিলেন, অনেকেই ট্রেন্ডিংয়ে গা বাসায় যে ট্রেন্ডিং চলতেছে, ফ্রেন্ড যত 5000 যদি থাকে আর ফলোয়ার যদি 5000 থাকে প্রোফাইল প্রফেশনাল মোড অন করে দিলে 10000 ফলোয়ার হয়ে যাইতেছে, এই বিষয়টা অনেক দারুণ ব্যাপার। তো এই বিষয়টা নিয়ে অনেকেই ট্রেন্ডিংয়ে গা বাসায় দেয়, তারপর কী হইলো তারা পোস্ট করতে থাকে, কন্টেন্ট দেয় না, কোনো ভিডিও দেয় না, তখন অ্যাকাউন্টের রিচ কমে যায়। আমি এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করার জন্য আমার অ্যাকাউন্টের মধ্যে আমি দেখলাম, পোস্ট আপলোড করলাম, আমি ভিডিও আপলোড করলাম, কারণ আমি জানি যে প্রফেশনাল মোডটা শুধু তাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর। এখন আপনি কন্টেন্ট ক্রিয়েটর না কিন্তু আপনার ফলোয়ার ফ্যান বেজ অনেক বেশি, আপনি প্রফেশনাল মোড অন করে বসে আছেন, আপনি পোস্ট দিবেন আপনার রিচ একদম কমে যাবে, যত পোস্ট দিবেন রিচ কমবে, কারণ এটা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরের জন্য, শুধুমাত্র যারা ভিডিও আপলোড করবে, শর্ট ক্লিপ আপলোড করবে, যারা ব্লগিং করবে তাদের জন্য। এখন আমার মতো যারা আছেন যারা পোস্ট দেন বেশি, তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে আপনার রিচ খালি দিন দিন কমবে। যাদের রিচ অলরেডি কমে গেছে তারা একটা কাজ করতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন ফলো করেন, ওইখানে আমি একটা ভিডিও লিংক দিয়ে দিছি, সেম ভাবে আপনি সাবমিট করেন, আপনার রিচ আবার পুনরায় চলে আসবে এবং এঙ্গেজমেন্ট ঠিকঠাক অবস্থায় চলে আসবে। দেখবেন আমি একটা ভিডিও আপলোড করলে আমার ভিউ সবচেয়ে বেশি আসে, দেখেন আগে আমার ফলোয়ার কম ছিল, তারপরও অ্যাক্টিভ ফ্রেন্ড ছিল এবং তারা ভালো লাইক কমেন্ট করতো, এখানে দেখেন 700+ আমার লাইক, কিন্তু 12 ঘন্টাকে আমি পোস্ট দিছি মাত্র 40 জন এটা দেখছে, তারপর হচ্ছে 24 জন, তারপর হচ্ছে 42 জন, তারপর হচ্ছে 34 জন, এরপর হচ্ছে 150 জন দেখেন। অথচ গতকালকে আমি যে পোস্টটা দিছি অর্থাৎ একদিন আগে এটা 150 জন ই করছে, তার মানে কি আমার পোস্টের মধ্যে রিচ অ্যাক্টিভিটি তেমনভাবে নাই, কারণ আমার যেখানে দেওয়ার কথা ভিডিও সেখানে আমি দিতেছি পোস্ট, এর জন্য রিচ অ্যাক্টিভিটি থাকবে না। আমি যত ভিডিও দিব তত আমার রিচ বাড়বে। দেখেন আমি যদি ভিডিওসগুলো দেখাই, এখানে রিলসের মধ্যে আমার 1100 ভিউ চলে আসছে এটার মধ্যে, অথচ এখানে দেখেন লাইক দিছে মাত্র 45 জন, কিন্তু 1100 মানুষ এটা কীভাবে দেখলো? 1100 মানুষ
ইনস্টাগ্রাম থেকে দেখছে কিছু, তারপর কিছু ফেসবুক থেকে দেখছে, এরকমভাবে 1100 মানুষ দেখছে। আপনার কয়েকটা ভিডিও যদি 1000 প্লাস ভিউতে নিয়ে যেতে পারেন, তখন আপনার এখানে স্টার অপশন চলে আসবে। স্টার অপশন চলে আসার পর কেউ যদি স্টার সেন্ড করে, ওইখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। স্টার কীভাবে কনভার্ট করতে হয়, কীভাবে পে আউট থেকে যাবতীয় যা বিস্তারিত আছে সবগুলোর একটা ভিডিও দিব। কারণ একত্রে ভিডিও দিলে আপনারা বুঝবেন না, আগে আপনারা এতটুকু কাজ করেন, করার পর কীভাবে স্টার আসবে, কীভাবে এটা কনভার্ট হয়ে ডলারে রূপান্তর হবে, কীভাবে এটা উঠাইবেন, কীভাবে কী করবেন, এটা নিয়ে বিস্তারিত পুরোপুরি একটা ডিটেলসের ভিডিও দিব। তো আপাতত কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাইতে পারেন, যতটুকু সম্ভব চেষ্টা করব হেল্প করার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।